স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, গীতায় বলা হয়েছে সুখ দুঃখ জয় পরাজয় সমান ভেবে নিজের কর্তব্য করো, কিন্তু আমি এই করলে সফল হব কি করে? উত্তর, ক্রিকেটে আম্পায়ার বাছা হয় তৃতীয় দেশ থেকে। কেন? খেলায় হার জিতকে তিনি সমানভাবে নেন, নিরাসক্ত দৃষ্টিতে দেখেন বলেই তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। হাসপাতালে বিখ্যাত সার্জেনও তার স্ত্রী বা সন্তানের অপারেশন নিজে করতে চান না, অন্য সার্জেনকে বলেন। রাগা শক্তি প্রায়ই সঠিক পদক্ষেপ নিতে বাধা হয়ে দাঁড়ায়। সুখ দুঃখ লাভ ক্ষতি হার জিতের ইচ্ছা বা আশঙ্কা কর্মীর মনকে স্থির হতে সাহায্য করে না। এজন্য প্লেয়ারদের বলা হয় স্পোর্টসম্যান স্পিরিট আয়ত্ত করতে, জয়ে অধীর বা পরাজয়ে হতাশ না হতে। এখন আপনি কি করবেন? কাজে সফল হতে গেলে আবেগ দরকার, চিন্তা দেয় কাজের লক্ষ্য ও পদ্ধতি, আর আবেগ দেয় গতি। দেখুন, রাগ ও রাগাশক্তি একই জিনিস নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন রাগাশক্তিকে ত্যাগ করতে, এটাই কর্মযোগ। স্টেজে গান বা নাটক করতে অনেকেরই স্টেজ ফ্রাইট হয়, পারব কি না, লোকে কি বলবে ইত্যাদি চিন্তা করলেই এ হয়। কিন্তু নিজের আনন্দে গান বা নাটক করলে সমস্যা হয় না। আপনি কিভাবে এটা অভ্যাস করতে পারেন? মূল সমস্যাটা দেখা দেয় যখন নিজের স্বার্থে কাজ করে মানুষ, সফল হলেও সে বাধা পড়ে লক্ষ্যের প্রতি আসক্তি থাকায়। বিদ্যা তখন চালকলা বাঁধা হয়ে যায় এবং পরে জ্ঞানের বদলে টাকাই বড় হয়ে দাঁড়ায়। এই স্বার্থ মানুষকে সংকীর্ণ করে ফেলে, এজন্যই অনেক পণ্ডিত ছোট গণ্ডিতেই আটকে থাকেন। কিন্তু বিদ্যাকে যদি মানুষের কল্যাণে ব্যবহার করাকে তিনি প্রাধান্য দেন, সমাজ স্বীকৃতি আসে সহজেই। তাই লক্ষ্য করুন, আপনার জ্ঞান দক্ষতা বুদ্ধি দিয়ে সমাজের কতটা উপকার হচ্ছে, মানুষের প্রতি আপনার অবদান কি। পরার্থে কাজ করলে স্বার্থ সিদ্ধি অনায়াসেই হয়। বহু মানুষ আছেন যারা ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও সমাজে ব্যাপক স্বীকৃতি পাননি, কারণ এদের কাজের লক্ষ্য ছিল স্বার্থ সিদ্ধি, পরার্থ ছিল গৌণ বা ইনসিডেন্টাল। গীতা তুলে ধরেছে কর্মরহস্য, অর্জুনকে এটাই শেখালেন শ্রীকৃষ্ণ। প্রথম অধ্যায়ে অর্জুনের মধ্যে যে রাগাশক্তি দেখা যায় সেটাই ছিল মূল সমস্যা, ফলে তিনি নিজের অর্থাৎ ক্ষত্রিয়ের কর্তব্য ভুলে গেলেন। ঠিক এই কারণেই অনেক মা বাবা সমস্যায় পড়েন সন্তানকে মানুষ করতে গিয়ে। গান্ধারী ও ধৃতরাষ্ট্রের মাধ্যমে এটাই দেখানো হয়েছে, মায়ের রাগ ছিল কিন্তু বাবার রাগাশক্তি। দৈনন্দিন কাজগুলি করার সময় সচেতন থাকলে নিজের মধ্যে এই রাগ বা রাগাশক্তির পার্থক্য বোঝা যায়। পরীক্ষা করে দেখুন।